গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আমরা ভালো আছি, ভালো আছি মানে পরশু দিন আর কালকে চূড়ান্ত ব্যস্ত ছিলাম, ব্যস্ত ছিলাম এই সেন্সে বাবুকে পড়াতে, পড়ানোর ব্যাপার ছিল সমস্ত, মানে টিচারদের সাথে কথা বলা এই করা এই সমস্ত ব্যাপারেই ব্যস্ত ছিলাম আর কি। তো সেই সমস্ত হয়ে গেছে, মিটে গেছে, বাবুর যে সমস্ত জায়গাতে যা কিছু হওয়ার ছিল সব ভর্তি টর্তি হয়ে গেছে। এখন আমি বসে আছি, বসে বসে ভাবলাম সকালবেলা ব্লগটা স্টার্ট করি। আর তার আগেই তোমরা দেখেছো আমাদের গাছে জবা ফুল ফুটেছে, কি সুন্দর জবা ফুল ফুটেছে না, লাল টুকটুক টুকটুক করছে একদম জবা ফুলটা ফুটেছে। গুড নিউজ হচ্ছে কালকে রিনা একটা রঙ্গন ফুলের গাছ শেকড় সমেত দিয়ে গেছে, যেগুলো ছোট রঙ্গন ফুল, যেগুলো এরম 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 থোকায় থোকায় হয়, বড়গুলো না, ছোট রঙ্গন ফুলের গাছ একদম দিয়ে গেছে, শেকড় সহ দিয়ে গেছে রিনা। তো সেটা জলে ভিজানো রয়েছে, সেটাকে বসাতে হবে, রিপোর্টিং করতে হবে সেটাকে। তো সেটা বাবু এখন খাওয়া দাওয়া করছে, খেয়ে দিয়ে নিয়ে পড়ছিল এতক্ষণ, বাবু খেয়ে দিয়ে নিয়ে তারপরে বাবু ওটা রিপোর্টিং করে দেবে। আর এই পর্যন্ত চলছে, আর বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, প্রচন্ড বৃষ্টি হচ্ছে এদিকে, ভালো লাগছে কিন্তু গরম একটু কমেনি, সাংঘাতিক গরম রয়েছে, মানে চিন্তার বাইরে যে ভ্যাপসানি একটা গরম হয়ে রয়েছে। তো এখন আমরা কি খাচ্ছি দেখবে, বাবু একটু দেখিয়ে দে কি খাচ্ছি আমরা। আলুর পরোটা, আলুর পরোটা, আলু কা পরাঠা, আলু ভালুর পরোটা, আর চা, রচা, চাটাও দেখিয়ে দিই, যখন ভালুর পরোটা দেখালাম তখন চাটাও দেখালাম। ক্যামেরা চাপিয়ে দিই না, ক্যামেরা কেন চাপিয়ে দিই, ওমা চা তো দেখাই যায় না রে, দূর চা দেখা যায় না, রচা। তো এই নিয়ে বসেছি, আজকে আমাদের ব্রেকফাস্ট এই, আর আজকে দুপুরবেলা কি রান্না করবো দেখা যাক, কি রে কি খাবি আজকে দুপুরবেলা, কি ভাবছিস, ভাবনা চিন্তা কিছু করলি খাবি? আমি আর কি ভাবনা চিন্তা করবো, মাখন ভাত খাবি, যা যা দেবে তাই, ভাত মাখন আলু ভাজা হেভি হবে, দারুণ লাগে খেতে রে, ভাত মাখন আলু ভাজা ডিম সেদ্ধ যদি হয় প্রচন্ড ভালো খাবার বাবা। ব্রেকফাস্টটা খুব সুন্দর হচ্ছে আজকে, ছোটবেলায় যখন স্কুলে যেতাম অনেক সময় এই ব্রেকফাস্টটা এই এই ভাতটা খেয়ে স্কুলে যেতাম, ভাত মাখন আলু ভাজা ডিম সেদ্ধ বা ঘি ভাত আলু ভাজা ডিম ডিম সেদ্ধ এরকম খেয়ে যেতাম অনেক, বেশিরভাগ সময় ঝোল ঝোল হতো আমাদের বাড়িতে, কারণ বাবা অফিস যেত, আমি স্কুলে যেতাম, বউ স্কুলে যেত, তো তখন বেশিরভাগ সময় মা করতো কি ঝোল ভাত করে নিত, গরম গরম ঝোল ঢেলে দিত ভাতের মধ্যে, আর সপা সাপ খাও খেয়ে বেরিয়ে যাও, সেই ঝোলের গন্ধ, সেই খাবারের মাখন ভাতের গন্ধ যেন এখনো নাকে লেগে রয়েছে না। তখন তোমরা মনে করে দেখো, তোমরা যখন ছোটবেলায় স্কুলে যেতে তো মা হয়তো খুব তাড়াহুড়ো তাড়াহুড়ো করে কাজ করে দিত, তাড়াহুড়ো করে একটা তরকারি যা হোক করে রান্না করে দিত, সেই তরকারিটা কি ভালো টেস্ট হতো না, সেই গন্ধটা একটা অদ্ভুত গন্ধ ছিল, সেই গন্ধ যেন এখন আর নিজের রান্নায় পাই না, হয় না নিজের রান্নাতে, তুই পাবি আমার হাতের রান্নায়, আমি আমার হাতের রান্নায় পাই, কিন্তু ওরা যারা দেখছে তারা তাদের মায়ের হাতের রান্নায় পেতে ছোটবেলাতে হয়তো, কিন্তু হয়তো না ডেফিনেটলি পেতে, সব মা ছেলেপুলেরাই মায়ের হাতের রান্নার একটা অন্য গন্ধ পায়, কিন্তু সেই গন্ধ এখন খাবার থেকে মিসিং, তাড়াহুড়ো করে দেওয়া তরকারিও কি টেস্টি লাগতো খেতে সত্যি কথা। তো যাই হোক, দেখি আজকে অনেকদিন বাদে ইচ্ছা করছে যে ভাত মাখন আর আলু ভাজা আর ডিম সেদ্ধ খেতে, অনেকদিন বাদে ইচ্ছা করছে আজকে, দেখা যাক, কেন কালকে আলু পরোটা ফরোটা খাওয়া হয়েছে, কালকে খাওয়া হয়েছে বলে না, এরকম বদহজমের রুগী আমরা নয়, কিন্তু ইচ্ছা করছে আজকে খেতে ওই খাবারটা, হট করে ক্লিক করলো মাথার মধ্যে, তোমাদের সাথে কথা বলতে বলতে হট করে ক্লিক করলো মাথার মধ্যে যে আজকে মাছ ফাছ কিছু না করে এই খাবারটা তো করা যায়, বেশ ভালো লাগে খেতে। অনেক দিন বিউলির ডাল পোস্ত খাওয়া হয়নি, অনেকদিন আমি ভাবছিলাম বিউলির ডাল পোস্ত করো, বিউলির ডাল পোস্ত করো, বৃষ্টি বৃষ্টিতে বিউলির ডাল পোস্ত ভালো লাগে না, ওয়েদারটা খেতে
শরীরটা ঠান্ডা জুড়িয়ে যায় পুরো একদম। যাই হোক চলো, যখন রান্না করবো দেখি, আবার যদি প্ল্যান চেঞ্জ হয় তখন আবার সেই চেঞ্জ। আচ্ছা দেখো, আমি এক্সট্রাস গুলো তুলে দিয়েছি, এক্সট্রা যেগুলো ছিল সেগুলো তুলে দিয়েছি, কিন্তু পরিষ্কার ভালো করে করতে পারিনি। কি করবো, পার্লার যেতে পারছি না ভাই, খুব অসুবিধে, খুব মানে মানে বিধিচ্ছিরি ব্যাপার লাগছে যে পার্লার যেতে পারছি না। পার্লারে এত সুন্দর করে করে দেয় যেন মনে হয় যে আঁকা একদম সুন্দর। সেই সব হাতের কালাকারি আমার নেই, সেই সব পারিনি আমি করতে, নিজের ভুরু নিয়ে আমি রিস্ক আমি একদম নিতে পারবো না, কারণ করতে করতে দেখা গেল তুলেই ফেললাম, যা কেললাম হাতে। যতটা পেরেছি এক্সট্রাগুলো তুলে দিয়েছি, একটুখানি কাঁচি দিয়ে সেট করে নিয়েছি। আরে ওদের মতন তো সেই সরু কাঁচিও আমার কাছে নেই, আমার কাছে তো সে মোটা, সে কাপড় কাটার কাঁচির মতন কাঁচি রয়েছে। সেই দিক ভুরু কাটা যায় নাকি, সে দেখা যাবে যখন ভুরু টুরু কেটে যখন আয়নার দিকে তাকালো দেখা গেলো যা এদিকেরটাই নেই রে, চলে গেছে কাঁচির সাথে বেরিয়ে গেছে। রিস্ক নিয়ে করা যায় না বলো, ভয় লাগে না? ওই কাঁচিগুলো দিয়ে পাকা চুল তোলে? না না, পার্লার এক ধরনের সরু সরু কাঁচি হয়, কি সুন্দর কাঁচি হয় সেগুলো, গোফ কাটার কাঁচি নয়, কিন্তু যাই হোক, যতটুকু পেরেছি করেছি। এখন একটা তো জায়গা দাঁড়িয়েছি, দেখো খুব যে খারাপ করেছি তা কিন্তু নয়, দেখা না ভালো লাগছে, তোমার ভালো লেগেছে? ব্যাস আর কি হবে, আর কারো ছেলের ভালো লাগলে আর কারো ভালো বন্ধু জিজ্ঞাসা করো না বলে, আমার ছেলে বলে দিয়েছে আমার ভালো লেগেছে খুব, ব্যাস বাদ খতম, পয়সা হজম। ভালোই বলেছে, নিজেই দেখে চলেছি বারবার। বাবু বলে দিয়েছে, সুমাইকে দেখালাম, দেখো আমি করেছি, সুমাই বলে কই কিছু তো বুঝতে পারছি না কি করেছো, আমি থাক থাক দেখতে পাবো ছেড়ে দাও। বাবুকে দেখালাম, বাবু বলে হ্যাঁ মুখটা পরিষ্কার লাগছে, আমি ব্যাস আমার সার্টিফিকেট আমি পেয়ে গেছি, তোর বাবার কাছ থেকে জিজ্ঞাসা করে কোনো লাভ নেই, সে তো বুঝতেই পারলো না যে আমি কি করেছি, এটা কি আদৌ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো যে এই দেখো ভুরু করেছি, চোখের পাতা টেনে তুলে দিয়েছি, গোপ ভুলো তো গোপ আমার যদি তুলতে হয় না, মানে আপার লিপস করতে হয় না, যদি মানে দেখাতাম যদি দেখো চোখে ভুরু করেছি, চোখের পাতা তুলে দিয়েছি, নাকের চুল টেনে ছিঁড়ে দিয়েছি, তখন বলো কই কিছু করেছো বুঝি, বুঝতে পারছি না, সেক্ষেত্রে সে না সব বুঝতে পারবে, চুল কেটেছো তুমি অমনি জিজ্ঞাসা করবে যে আমার মাথার খেতি আমি কেটেছি তোমার কি আছে, অমনি বুঝতে পারবে চুল কেটেছো তুমি, হ্যাঁ আমি তো চুল কাটি কি আছে, এমনিতে চোখে আঙুল দিয়ে ঠেলে দিলেও বুঝতে পারবে না যে কি করেছো, বুঝতে পারছি না তো কি, ও আচ্ছা হ্যাঁ ভালো, বুঝতেই পারলো না কি করেছি। বাবু বলে দিলে খুব ভালো লাগছে দেখতে, মুখটা পরিষ্কার লাগছে দেখতে, থাক হাজবেন্ডের আর বুঝে কাজ নেই, আমার ছেলে বুঝলেই হবে। চলো আসছি, আবার যখন রান্না করবো তখন দেখাচ্ছি, অনেকদিন তোমাদের সাথে বকবক করিনি, তোমাদের মাথার পোকাগুলোকে আমি অনেকদিন নাড়াইনি, আমার বেশ ইচ্ছা করছে আজকে তোমাদের সাথে পকড় 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 করতে। আজ মনে হচ্ছে এখানেই বেশ চা খাই, আলুর পরোটা খাই, আর তোমাদের সাথে বকবক করি, কিন্তু সেটা করলে হবে নি তো, অনেক কাজ আছে, বিছানাপত্র তুলতে হবে, ঘরদোর পরিষ্কার করতে হবে, ঘরে খুব ঝুল হয়েছে, আবার ঝুল ঝাড়তে হবে, ঝুল আছে ঝাড়তে হবে, আগের দিন ওই ঘরটাতে ঝেড়েছি, একদিন এই ঘরটাতে ঝাড়তে হবে, আরে কাজে শেষ নেই। যাই হোক চলো আসছি।